আজকে 38তম পর্ব। ইংরেজি বর্ণমালায় যত লেটার আছে, এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত লেটারগুলির মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত লেটার কোনটি? আমার মনে হয় সব থেকে বেশি ব্যবহৃত লেটার হচ্ছে এস, এবং এস নিয়েই আমরা অনেকগুলি পর্ব আলোচনা করেছি, আরও কতগুলি পর্ব আলোচনা করতে বাকি আছে। আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলি করেছি সেই আলোচনাগুলির শুরুটা হয়েছিল এস সার্কেল দিয়ে। কোনো একটা কার্ভ স্ট্রোক যেভাবে লেখা হয়, সেই কার্ভ স্ট্রোকের প্রথমে বা শেষে একটা ছোট্ট সার্কেল করে দিলে সেটা হয় এস সার্কেল। এরপর আমরা শিখেছি স্ট্রেট লাইন স্ট্রোকে কীভাবে এস সার্কেল লেখা হয়। সেক্ষেত্রে বলা হয়েছে স্ট্রেট লাইন স্ট্রোকের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ কোনো স্ট্রোকের শুরুতে কিংবা কোনো স্ট্রোকের শেষে একটা সার্কেল করলে সেটা হবে এস সার্কেল। এরপর আমরা শিখেছি এসটি লুপ, ঠিক যেভাবে এস সার্কেল লেখা হয় সেই এস সার্কেলটাকে একটু লম্বাটে করে দিলে হয়ে যায় এসটি লুপ। কোনো স্ট্রোকের প্রথমেও লেখা যায়, শেষেও লেখা যায়। এরপর আমরা শিখেছি এসটিআর লুপ, অর্থাৎ এস সার্কেল বা এসটি লুপ যেভাবে লেখা হয় সেইভাবে ওই সার্কেলের পার্টটাকে একটু বড় করে, আরও একটু বড় করে দিলে ওটা হবে এসটিআর লুপ। এরপর আমরা শিখেছি শেষ সার্কেল, অর্থাৎ এস সার্কেল যেভাবে লেখা হচ্ছে সেইভাবেই ওই এসটাকে একটু বড় করে দিতে হবে, এস সার্কেলটাকে একটু বড় করে দিতে হবে, ওটা হলো শেষ। আমরা এস সার্কেল, এসটি লুপ, এসটিআর লুপ এবং শেষ সার্কেল শিখেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এসডব্লিউ সার্কেল, যাকে পিটম্যানের ভাষায়, শর্ট হ্যান্ডের ভাষায় বলা হয় সোয়ে সার্কেল। এসডব্লিউএওয়াই সোয়ে, সোয়ে সার্কেল। চলুন তাহলে হোয়াইট বোর্ডে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সোয়ে সার্কেল। সোয়ে সার্কেল কোনো স্ট্রোকের প্রথমে একটা গোল এবং সেটা একটু বড় হবে, তারপর স্ট্রোকটা লিখলে সোয়ে পড়া হবে। যেমন সুইপ, এস ডব্লিউ ডবল ই পি, সুইপ। কোনো স্ট্রোকের প্রথমে এস সার্কেল বা সোয়ে সার্কেল থাকলে সেটাকে আগে পড়তে হবে, সুতরাং ভয়েল সাউন্ডটা এস এর পরে বোঝাতে গেলে স্ট্রোকের আগে লিখতে হবে সুইপ, সুইট। সুইট সুইটেস্ট সুইটেস্ট সোয়েল 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 সোয়েলিং সোয়েলিং সুইং সুইং সুয়ার 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 সুইচ
সুইচ। তাহলে এই ওয়ার্ডগুলি বারবার লিখবো, সুইপ, সুইট, সুইটেস্ট, সুইট, সুইটেস্ট, সুয়েল, সুয়েলিং, সুইম, সুইং, সুয়ার, সুইচ, সুইফটেস্ট, সুয়েট। আজকে তাহলে এই পর্যন্ত, পরের পাঠে আবার দেখা হবে। নমস্কার।